এদিকে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানে দেশ জুড়ে চলছে বই উৎসব প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান গাজীপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম প্রাথমিক পর্যায়ে 2147টি স্কুলে 6,87,760 শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে মাধ্যমিক পর্যায়ে প্রায় 75,00,000 বই বিতরণ করা হয়েছে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকালে বই উৎসব পালন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাজান কবির নাটোরের নতুন বছরে জেলার 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে 4,00,000 শিক্ষার্থীর হাতে 32,07,000 বই তুলে দেওয়া হচ্ছে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া গাজীপুরের কালিয়াকুরে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ফেনীর ছাগলনায়া গোপাল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই উৎসব হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী অন্যদিকে জয়পুরহাট সদর থানার উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয় ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ স্কুলে 2,000 ছাত্রীদের মধ্যে নতুন বই প্রদান করা হয়েছে ঝিনাইদহে জেলা প্রশাসক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন এবছর জেলার 6টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে 6,77,736 ও মাধ্যমিক পর্যায়ে 14,23,852 বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসবে জেলার 9টি উপজেলায় 2,559টি শিক্ষা প্রতিষ্ঠানের 9,03,596 জন শিক্ষার্থীর মাঝে 62,13,355টি বই বিতরণ করা হয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ময়মনসিংহে নগরীর নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এবছর জেলায় প্রথম পর্যায়ে পঞ্চম শ্রেণীর 6,92,300 শিক্ষার্থীর মাঝে 35,81,840 বই বিতরণ করা হয়েছে কক্সবাজারেও জেলার 9টি উপজেলায় 8,05,060 জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ হয়েছে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বরিশালের হিজলায় বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই পেল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক শেফালী মাহমুদ তানজিদ ভূঁইয়া মোহনা সংবাদ